আমাজন জঙ্গল বা আফ্রিকার জঙ্গল যেখানে এখন ইসলামের দাওয়াত পৌঁছায়নি, তাদের তো ইমান সম্পর্কে ইমান ইসলাম সম্পর্কে ধারণা নেই, তারা কি জাহান্নামী? এ বিষয়ে একটি প্রসিদ্ধ ফতোয়া আছে, আর সেটি হলো যে গোটা বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মানুষ থাকবে, তার কাছে যদি কোনো নবী রাসূলের দাওয়াত না যায়, ইসলামের দাওয়াত না যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে তিনি শুধু একটি প্রশ্ন জিজ্ঞাসার মুখোমুখি হবেন, তাহলে তিনি সৃষ্টিকর্তাকে স্বীকার করেন কিনা, তার একত্ববাদকে বিশ্বাস করেন কিনা, বাস এটুকু। এটুকু তিনি যদি বিশ্বাস করেন, স্বীকার করেন এবং ধারণ করেছেন, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে মুক্ত হিসেবে ঘোষণা করা হবে। কারণ হলো সে ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিধিবিধান এগুলো প্রযোজ্য হবে না, কোনো নবী রাসূলের দাওয়াত তার কাছে যায়নি, যার কারণে সেজন্য তিনি জিজ্ঞাসার মুখোমুখি হবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষের সাধ্যের বাইরে আর কোনো কিছু তার উপরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, বিধায় তার সাধ্যেই নেই, তাকে বলাই হয় নাই, তার কাছে পৌঁছাই নাই, বিধায় তার কোনো জবাবদিহিতাও থাকবে না। আর শুধু সৃষ্টিকর্তার অস্তিত্বের স্বীকৃতি এটা তার মন থেকে থাকতে হবে, এই জন্য যে সৃষ্টি দেখে স্রষ্টাকে সৃষ্টিকর্তাকে চেনা, এটার জন্য তার বিবেকটাই যথেষ্ট, কারোর দাওয়াতের প্রয়োজন হয় না। এটুকু জিজ্ঞাসার বাদের মুখোমুখি তিনি হবেন, এটুকু বিশ্বাস তার থাকলে ইনশাআল্লাহ তিনি মুক্ত হবেন এবং তার নাজাত হয়ে যাবে।